আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আমি আপনাদেরকে দেখাবো যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর যে আবেদন ফর্ম অনলাইনে পূরণ করবেন তা কীভাবে, সেটা আমি দেখিয়ে দেবো মোবাইল দিয়ে। আপনারা মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে সম্পূর্ণ আবেদন ফর্মটি নিজে পূরণ করতে পারবেন। তা দর্শক, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা সেখানে লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি ক্যাটাগরি দেখাবে, ইন্টারফেস আসবে। আসার পরে আমি আপনাদেরকে দেখাবো যে অফিস সহায়ক অপশনে কীভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটি পূরণ করবেন সেটা দেখিয়ে দেবো। এই অপশনে ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক দেবেন, তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তা দর্শক, আপনারা যদি এই মন্ত্রণালয়ে আবেদন করতে চান বাংলাদেশ সিভিল সার্ভিসে, তাহলে bcsaa.teletalk.com.bd এটি লিখে গুগলে অথবা ক্রোম ব্রাউজারে সার্চ দেবেন, তাহলে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তা দর্শক, দেরি না করি, তা আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি নিচে থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি জব সার্কুলারগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তা দর্শক, দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস। এখানে আপনাদের অ্যাপ্লিকেন্স নামটি দেবেন প্রথমে ফাঁকা ঘরে, তারপরে আপনারা ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপর ন্যাশনালিটি, তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি, সব কিছু এখানে তুলে দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে মেরিট না আনমেরিট এটি দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কেয়ার অফ ভিলেজ রোড, তারপরে হচ্ছে উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এসব স্থানে সব দিয়ে দিবেন ফাঁকা জায়গায়। দেওয়ার পর পূরণ করার পর নিচে কনফার্ম মোবাইল নম্বর দিবেন, জিমেল থাকলে বা ইমেল থাকলে দিয়ে দিবেন। দেওয়ার পরে এসএসসি যে পাস করছেন সেই এসএসসি পাসের যে ক্যাটাগরিগুলো আছে, রোল নম্বর, বোর্ড এক্সামিনেশন, পাসিং ইয়ার, এসব সম্পূর্ণ এই ফাঁকা জায়গাগুলো তুলে দিবেন। দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর আপনার সাবজেক্ট, ডিগ্রি, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট এসব এই ফাঁকা জায়গায় দিয়ে দিবেন। যদি থাকে, দেওয়ার পরে নিচে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সগুলো কী আছে আপনার এসব এখানে তুলে দেবেন। দেওয়ার পর নিচে একটা হচ্ছে বারকোড দেখতে পাচ্ছেন, ভ্যালিডেশন কোড, এই ভ্যালিডেশন কোডটি আপনারা এই ফাঁকা জায়গায় এইভাবে টাইপ করে উঠিয়ে দেবেন। উঠিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে নিচে হচ্ছে একটা এই যে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তা দর্শক শ্রোতা, আপনার অনলাইনে ফর্মটি সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। তা দর্শক, আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তা দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তা দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি সরকারি জব সার্কুলার নিয়ে। ততক্ষণে অপেক্ষা করুন। খোদা হাফেজ বাংলাদেশ।